সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। উত্তরপ্রদেশ দিল্লি চায় না, দাঙ্গা চায় না, ভাত চাই। দিল্লির হিংসাকে সামনে রেখে আজ কালিয়াগঞ্জের সভা থেকে বিজেপির উদ্দেশ্যে এভাবেই সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিলেন, দিল্লিতে যা হচ্ছে তা বাংলায় হবে না, বাংলা দিল্লি নয়। আর এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন বাংলার মাটিতে হিংসার কোনো স্থান নেই। দিল্লির ঘটনার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো, সেই সঙ্গে নারী শক্তিকে উদ্দীপ্ত করে তার পরামর্শ হাতা খুন্তি নিয়ে যেমন রান্নাঘরে কাজ করেন তেমনি বাড়িতে কেউ গিয়ে কোনো জুলুম করলে সেগুলো দিয়ে রুখে দাঁড়ান। গত উপনির্বাচনে ফের তৃণমূল বিধায়ক নির্বাচিত হওয়ার পর এই প্রথম কালিয়াগঞ্জে পা রাখলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক পরিষেবা প্রদান অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রথমেই তৃণমূল প্রার্থীকে জেতানোর জন্য তিনি জনগণকে ধন্যবাদ জানান। বলেন, লোকসভার পর সবটা মানুষ বুঝেছেন আর তাই কালিয়াগঞ্জে উপনির্বাচনে আমাদের ফিরিয়েছেন। উপনির্বাচনের পর আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। দেখুন আর কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা আমাদের বিশ্বাস দিয়েছেন, ভরসা দিয়েছেন, এই বিশ্বাস ভরসা রাখুন। আমি আমার হিন্দু মুসলমান, শিখ খ্রিস্টান, তপশিলী বন্ধু, আদিবাসী বন্ধু, সংখ্যালঘু বন্ধুদের এবং আমার হিন্দু ঘরের ভাই বোনেরা, তপশিলী ঘরের ভাই বোনেরা, উদ্বাস্তু ভাই বোনেরা, নমশূদ্র ভাই বোনেরা, শ্রমিক কৃষকরা, ছাত্র যৌবনরা, আমার কন্যাশ্রী সবুজ শ্রী সবুজ সাথী থেকে শুরু করে আমার মা বোনেদের বলবো, মনে রাখবেন মা বোনেদের সম্মান জানানো আমাদের কাজ। আর মা বোনেরা যেখানে থাকে সেখানে মা বোনেরা কোনো অশান্তি করতে দেয় না। আমি দুঃখিত দিল্লিতে যা ঘটেছে, অনেক মানুষ মারা গেছে, কত মানুষ মারা গেছে, এখনো নর্দমা থেকে মৃতদেহ পাওয়া যাচ্ছে। অথচ আজও দেখুন কেন্দ্রীয় সরকার একবার বলল না আমরা লজ্জিত, আমরা মর্মাহত, আমরা দুঃখিত, কেন এত মানুষকে প্রাণে মেরে দেওয়া হলো। আমি দুঃখের সাথে বলতে চাই, এটা বাংলা মনে রাখবেন, দিল্লিতে যা হয় বাংলায় তা হয় না। আপনারা জানেন কাশ্মীরে যখন গণ্ডগোল চলছিল, আমি কাশ্মীর থেকে 130 জনকে ট্রেনে করে নিয়ে এসেছিলাম কি না, এবং তাদের 50,000 টাকা করেও দিয়েছি যে দরকার হলে একটা চায়ের দোকান করো, বাইরে যাওয়ার দরকার নেই, এখানে থাকো। আপনারা জানেন দক্ষিণ দিনাজপুরের অনেকে ছিল, উত্তর দিনাজপুরের অনেকে ছিল, কালিয়াগঞ্জের লোকও ছিল, মুর্শিদাবাদ জেলা কাশ্মীরে কাজ করতে গিয়েছিল, 6 জনের ডেড বডি পেলাম আমরা, তাদের পরিবারকে টাকা, তাদের পরিবারকে চাকরি সব আমরা করে দিয়েছি। মানুষ বিপদে পড়লে আমরা সবাইকে দেখি। আমি তাই আপনাদের কাছে বলবো, কেউ যদি বাড়ি গিয়ে বলে এইটা আমাদের পাঠাও, একদম দেবেন না। স্টেট বলবেন আমার ভোটার আইডি কার্ড আছে, এটাই আমার অধিকার, আমার বাড়ির ঠিকানা আছে, এটাই আমার অধিকার, আমার ছেলে মেয়েরা স্কুলে পড়ে, এটাই আমার অধিকার, আমি এই রাজ্যে ভোট দিই, এটাই আমার অধিকার। আমার অধিকার কাটতে আমরা কাউকে দিচ্ছি না আর কাউকে দেব না। মনে রাখবেন উদ্বাস্তুরাও নাগরিক, রাজবংশীরাও নাগরিক, নমশূদ্ররাও নাগরিক, কামতাপুরীরাও নাগরিক, মতুয়ারাও নাগরিক, লোকপ্রসার শিল্পীরাও নাগরিক, আদিবাসীরাও নাগরিক, তপশিলীরাও নাগরিক, হিন্দুরাও নাগরিক, মুসলমানরাও নাগরিক, শিখরাও নাগরিক, ঈসাইরাও নাগরিক, আমার ছাত্র যৌবন সকলে নাগরিক। কি ভয় পাচ্ছেন না তো মা ভাই বোনেরা? ভয় পাওয়ার কোনো কারণ নেই, চিন্তা করার কোনো কারণ নেই। মনে রাখবেন অত সস্তা নয়, মা বোনেরা আমাদের খুব শক্তিশালী, লড়াইটা মা বোনেরা করবে, ছাত্র যৌবন মা বোনেদের পাশে দাঁড়িয়ে মা বোনকে এগিয়ে দেবে। মনে রাখবেন মেয়েরা ঘরে যেমন রান্নাও করে আবার শিলনোড়াতে মশলাও বাটে, মেয়েরা রান্নাঘরে গিয়ে যেমন হাতা খুন্তিও নাড়ে তেমনি
যদি কোনো বদ উদ্দেশ্যে কেউ আসে, মেয়েরা কিন্তু সব কিছু নিয়ে রুখে দাঁড়ায়, কারণ ভাতের হাড়ি আমাদের সম্মান। আমরা ভাত চাই, আমরা বিভেদ চাই না, আমরা ভাত চাই, আমরা দাঙ্গা চাই না, আমরা ভাত চাই, আমরা কর্মসংস্থান চাই, আমরা গরিব মানুষকে শান্তিতে বাঁচাতে চাই। আমরা দিল্লি চাই না, আমরা ইউপি চাই না। তোমরা মানুষ খুন করো, সবার বাড়ি জ্বালিয়ে দাও, সবাইকে ধ্বংস করে দাও। আর বাংলা মা দেখো, আমার সব মা, কেউ বা বলে মা, কেউ বা বলে আম্মা, কেউ বা বলে মাদার, এই হচ্ছে আমার মায়েদের রূপ। যে মা সেই কন্যা, সেই অনন্যা, সেই ভূমিকন্যা। এই মা বোনেরা, ভাইরা মিলে মনে রাখবেন, এই বাংলার মাটিকে রক্ষা করবেন। এক বিন্দু রক্তকণ থাকতে আমাদের গায়ে, মনে রাখবেন, আমরা বাংলার মাটি এক ইঞ্চিও কাউকে দখল করতে দেব না, আর কারো অধিকার কাটতে দেব না। তার কারণ, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। মোরা একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। আমাদের সাথে যেমন রবীন্দ্র নজরুল আছে, বিরসা মুন্ডা আছে, পঞ্চানন বর্মা আছে, মহাত্মা গান্ধীজি আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস আছে, স্বামী বিবেকানন্দ আছে, দেশবন্ধু আছে, মাতঙ্গিনী আছে, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি আছে, আর আছে আমার ছাত্র যৌবন, যারাই আগামী দিনে লড়বে এবং বিশ্ব সেরা হবে, বিশ্ব বাংলা দখল করবে, এবং তারা বিশ্বে প্রমাণ করে দেবে বাংলা যা ভাবে ভারতবর্ষ তা কাল ভাবে। আমি এটুকু বলে আপনাদের আবার বলবো, মা গো অনেক প্রণাম, তোমাদের পাগুলোতে প্রণাম জানাই, অনেক দূর থেকে হেঁটে হেঁটে তোমরা এসছো মা গো, আশীর্বাদ দিও, ভালোবাসা দিও, শুভেচ্ছা দিও, দোয়া দিও, যেন এইভাবেই তোমাদের পাশে থেকে থাকতে পারি। আমার ভাই বোনেরা আমার অনেক দূর দূরান্ত থেকে এসছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। শুধু নজর রাখবেন, কেউ যেন বাইরে থেকে এসে কোনো দাঙ্গা লাগাতে না পারে, কোনো গণ্ডগোল করতে না পারে। ওদের তো কাজ আগুন জ্বালিয়ে দেওয়া, আর আমাদের কাজ হচ্ছে আগুন নেবানো। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই, আমরা মৃত্যু চাই না, আমরা জীবন চাই। আর যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে চরমতম শাস্তি দিতে হবে, এটা আমাদের সকলের ডিম্যান্ড, এটাই আমরা নিয়ে চলব। আপনাদের সকলকে জানাই, মা বোনেদের সকলকে আমার অনেক অনেক প্রণাম, অনেক সালাম, জয় জওহর। আপনাদের সকলকে বলি অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। আমার ছাত্রছাত্রী বন্ধুরা, আমার ছাত্র যৌবন, শ্রমিক কৃষক, সবার জন্য রইল আমার অনেক অনেক অভিনন্দন। আজকের এই প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে করেছে, আমি ধন্যবাদ জানাচ্ছি ডিএমএসপিদের। সাথে সাথে বলবো, দোল আসছে, হোলি আসছে, সবাইকে আগাম দোলের শুভেচ্ছা, হোলির শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি। মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছেন অনেক অভিনন্দন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে অনেক অভিনন্দন থাকবে। মাদ্রাসা হালিম সমস্ত পরীক্ষা হচ্ছে, সিনিয়র মাদ্রাসা, ভালো করে পরীক্ষা দেবেন, মানুষের মতো মানুষে গড়ে উঠবেন। সিবিসি, আইএসসি থেকে শুরু করে সব পরীক্ষা দিন, ভালো করুন, ভালো করে এগিয়ে যান। আমি দেখতে চাই আমার এখানকার লোকেরা, আমার গ্রামের লোকেরা, আমার জেলার লোকেরা, আমার শহরের লোকেরা, আমার মা বোনেরা, আমার শ্রমিক কৃষকেরা, আমার সকল আইসিডিএস আসার ভাই বোনেরাও, সবাইকে নিয়ে একসাথে, টিচারদের সাথে নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে পথ চলবে, এগিয়ে যাবে। আশা আইসিডিএসের মেয়েরা জানেন, আপনাদের সব বন্ধ করে দিয়েছিল, আমি নিজে চালু করেছি একটা টাকা দিয়ে, এবং আস্তে আস্তে আপনাদেরও, আমি হয়তো এখনই পয়সা নেই, কোনো না কোনো সময় আসবে, আমি আস্তে আস্তে দেখব, চিন্তা করার কোনো কারণ নেই, আমার হয়তো একটু সময় লাগবে, আমার ফান্ড এখন নেই। তবুও আপনাদের 800 টাকা দিতে বন্ধ করে দিল, আমরা ওটাকে 3000 টাকায় নিয়ে গেলাম। আপনাদের হেলথে কাজ করাই, আইসিডিএস আগে 90-10 হতো, এখন 60-40 করে দিয়েছে, সব টাকা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা চালাচ্ছি, আমরা চালাবো। আইসিডিএস আসার মেয়েরা আমার না থাকলে ডেঙ্গু থেকে শুরু করে, গর্ভবতী মা থেকে শুরু করে, পোলিও ইঞ্জেকশন থেকে শুরু করে, আমার ইমাম ভাইরা বোনেরা যেমন কাজ করেন, আপনারা অনেক কাজ করেন, এখন থেকে ভালো করে কাজ করবেন। কোথাও যেন কোনো রোগের প্রাদুর্ভাব না হয়, কোথাও যেন মানুষ বিপদে না পড়ে, প্লিজ একটু দেখে রাখবেন। আমরা আস্তে 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 আস্তে, মনে রাখবেন, আপনারা
আমাদেরই ভবিষ্যতের আশা। আপনারা আইসিডিএস এর বন্ধুরাও খুব কাজ করেন, আমার পঞ্চায়েত কর্মী থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি কর্মী থেকে শুরু করে আমার প্যারা টিচার থেকে শুরু করে প্রাইমারি টিচার থেকে শুরু করে হায়ার এডুকেশন থেকে শুরু করে সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আর অভিনন্দন। আর যারা গান গেয়ে বেড়ান আমার শিল্পীরা, প্রতিদিন মনে রাখবেন ক্যা 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 চলবে না, চলবে না, এনপিআর হবে না, এনআরসি হবে না, ক্যা ক্যা হবে না। আমরা সবাই নাগরিক, আমরা তৃণমূল মানে আমরা সবাই নাগরিক, আমরা গণতন্ত্রকে মানিয়ে সরকার, তাই নো ক্যা, নো এনআরসি, নো এনপিআর, আমরা সবাই মানুষ, এটাই আমাদের পরিচয়, এটা মাথায় রাখবেন। গর্বের সাথে বলুন জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। সবাই বলুন গর্বের সাথে বাংলার গর্ব, যে চিৎকার করতে পারবেন না মনে মনে বলুন জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দু মুসলমান, জয় তপশিলী বন্ধুরা, জয় উৎপাস্তুরা, জয় রাজবংশীরা, জয় জোহার, জয় জোহার, জয় জোহার, জয় লোকশিল্পীরা, ছাত্র যৌবন জিন্দাবাদ, ভালো থাকুন, বাংলা জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। লড়াই চলছে এবং চলবে মানুষকে আরও বেশি করে সাহায্য করবার জন্য, মানুষের পায়ে দাঁড়াবার জন্য। আমি সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছি, তাদেরও মাভই আছে, যাদের ইচ্ছে তারা স্বাস্থ্যসাথীতে চেঞ্জ করতে পারে, অপশান দেওয়া হয়েছে, কথা বলবেন, আমাদের এখন রিভিউ মিটিং আছে, আলোচনা করতে চাইলে নিশ্চয়ই করার সুযোগ আছে। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জয় জওহর, ইনশাল্লাহ, জয় বাংলা। ভালো থাকবেন, আবার দেখা হবে, খুব ভালো থাকবেন, আবার দেখা হবে, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।